হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনি ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন আজকে আমরা কিসের ব্যাপারে কথা বলবো। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, এটা হলো একটা সোনির শটগান মাইক, যেটা কিনা এটা হলো সোনির শটগান মাইক, যেটা কিনা ECM-B10। এটা মেনলি টার্গেট করা হয়েছে ফর কন্টেন্ট ক্রিয়েটার আর ব্লগারদের জন্য। আর কিছু কিছু ফিচার্স যেই মানে আমার এই মাইকটার ব্যাপারে পার্সোনালি ভালো লেগেছে সেটা হলো, এই মাইকটার জন্য আপনাকে আলাদা কোনো কেবল লাগবে না ক্যামেরার সাথে অ্যাটাচ করার জন্য, এটা একটা ফিচার আমার ভালো লেগেছে। তারই সাথে সাথে এই মাইকটাকে আপনাকে আলাদা করে কোনো চার্জ করতে হবে না, মানে এই মাইকটা আপনি যদি ডাইরেক্টলি আপনি হটশু মাউন্টে লাগান সোনি ক্যামেরার, এটা ক্যামেরার থেকেই পাওয়ার ড্র করবে। আরও কিছু কিছু ফিচার আছে যেগুলো আমার ভালো লেগেছে, সেটা মানে বিস্তারিতভাবে আমি এই ভিডিওটাতে আপনাদের সামনে তুলে ধরবো। আর যদি চ্যানেলে প্রথম হন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে ফার্দার আমি ভিডিও আপলোড করলে সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশান পেয়ে যান। তো চলুন দেখে নিই এর একটা কুইক আনবক্সিং, আর তারই পরে আমরা দেখব এর কিছু স্যাম্পল অডিও আর কিছু ডেমো আপনাদেরকে দেখাবো, মানে বিভিন্ন মানে এর বিভিন্ন ডিরেকশনাল আপনারা যদি দেখেন, এই বিভিন্ন মোড আছে, মোড না এটা বেসিক্যালি পোলার প্যাটার্ন, যেরকমভাবে আপনারা এটাকে মানে মাইকটাকে ইউজ করতে পারেন, মানে কীরকমভাবে আপনারা চান সারাউন্ডিং নয়েস, মানে সারাউন্ডিং সাউন্ড চান, অথবা আপনি মানে ফ্রন্ট মানে যদি আপনি অ্যাজ এ ব্লগার যদি মানে ভিডিও করছেন, তাহলে আপনি চাইবেন যে সবসময় আপনার মানে ভয়েসটা আপনার তরফ থেকেই আসুক, মানে যেটাকে আমরা বলছি পোলার প্যাটার্ন যেগুলোকে আমরা বলছি, তো সেইগুলোর ব্যাপারেও ডিসকাস করবো বিস্তারিতভাবে। চলুন ভিডিওটা দেখতে থাকুন, আর এখন দেখে নেবো এর একটা কুইক আনবক্সিং আর এর একটা ফিজিক্যাল ওভারভিউ। সো এটা হলো অ্যাকচুয়াল মাইকের বক্সটা, আর এখানে দেখছেন এখানে মডেল নাম্বারটা মেনশান করা আছে ECM-B10, আর এটা হলো একটা ডিজিটাল অডিও ইন্টারফেস প্রোভাইড করে, আর এটা হলো এই মাইকটা, আর এখানে বিভিন্ন পোলার প্যাটার্ন কীরকমভাবে আপনি অডিওগুলোকে ক্যাপচার করতে পারবেন মানে বিভিন্ন ডিরেকশন থেকে সেইগুলো মেনশান করা আছে, আর তারই সাথে সাথে এখানে প্রাইস মেনশান করা আছে। আর আমি ভিডিওর নিচে বেস্ট বাই লিঙ্কটা আপনাদেরকে প্রোভাইড করে দেবো, আর এমনিতে আমি এটা অফলাইন স্টোর থেকে কিনেছি। তো চলুন দেখে নিই এই বক্সে কী কী আছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু কাগজপত্র আছে, এটা সব ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড, এইসব কিছু অনেক কিছু আছে। এর সাথে একটা পাউচ প্রোভাইড করেছে, সেই পাউচটার মধ্যেই মাইকটা আছে, বেশ ভেলভেট টাইপের ফিনিশ। আর এটার মধ্যে হলো আমাদের এই মাইকটা, এটা হলো আমাদের মাইক, আর এর ভেতরে যদি দেখি আমাদেরকে এই ডেড ক্যাটটা প্রোভাইড করেছে, যেটা কিনা আপনি উইন্ডি সিচুয়েশনে যদি আপনি রেকর্ড করতে চান সেই সব সিনারিওতে আপনি এটাকে ইউজ করে রেকর্ড করতে পারেন। যদি মাইকের ফিজিক্যাল ওভারভিউর কথা বলি, এই মাইকটা খুবই লাইট ওয়েট একটা মাইক, আর এখানে যদি দেখেন এখানে ওপরে চারখানা মাইক্রোফোন দেওয়া আছে, যেটাতে কিনা আপনি বিভিন্ন ডিরেকশন থেকে অডিও ক্যাপচার করতে পারেন। আর এর রাইট সাইডে কিছু নেই, আর এর লেফট সাইডে একটা পোর্ট আছে, যেটা মেবি এই মাইকটার ফার্মওয়্যার আপডেট করার জন্য আপনি এটাকে ইউজ করতে পারেন। এই যে মাউন্টটা দেখতে পাচ্ছেন, এখানে যে কোনো সোনির ক্যামেরাতে আপনি এটাকে লাগিয়ে অডিও ক্যাপচার করতে পারেন। এটা হলো অ্যাকচুয়ালি একটা ডিজিটাল ইন্টারফেস, আর আপনি সোনির লেটেস্ট ক্যামেরাগুলোতে এই ডিজিটালি আপনি অডিও রেকর্ড করতে পারেন। আর এখানে যেই সব কিছু সুইচ আছে সেই সবের ব্যাপারে একটু কথা বলে নেব। আর এটা যদি দেখেন এখানে ডিজিটাল আর অ্যানালগ মেনশন করা আছে, তো এখানে আপনি এটাকে টগল করতে পারেন। সোনির যেসব লেটেস্ট ক্যামেরা আছে সেটাতে আপনি ডিজিটালি অডিও ক্যাপচার করতে পারবেন এই হটশু মাউন্টে অ্যাট্যাচ করে, তো সেই সব ক্ষেত্রে আপনাকে এটাকে ডিজিটালে সেট করে রাখতে হবে। আর এটা যেন ওল্ড ক্যামেরাগুলো আছে যেরকম A6400 এই সব ক্ষেত্রে আপনি অ্যানালগে রাখতে পারেন, যেহেতু আমার লেটেস্ট ক্যামেরা আছে সে আমি এটাকে ডিজিটালেই রাখবো। আর এইখানে বিভিন্ন পোলার প্যাটার্ন আছে, সেইগুলোর ব্যাপারে আমি আপনাদেরকে পরে বলছি, আর আমি এটার ইন্ডিভিজুয়াল ডেমো আপনাদেরকে প্রোভাইড করব। এখানে তিন রকম পোলার প্যাটার্ন মেনশন করা আছে, আর এখানে অ্যাটিনুয়েশন আছে, এখানে আপনি 0 dB, 10 dB আর 20 dB আপনার প্রয়োজন অনুসার এটাকে আপনি লেভেল সেট করতে পারেন। আর এখানে আপনার অডিও যেই লেভেলটা আছে এটাকে আপনি এখানে অটো অথবা ম্যানুয়ালে অডিও রেকর্ড করতে পারেন, তো আমি প্রেফার করি ম্যানুয়ালে রেকর্ড করা। আর তারই সাথে সাথে এখানে বিভিন্ন ফিল্টার আছে, NC বলতে নয়েজ ক্যান্সেলেশন,
আর এখানে আছে এলসি মানে লো কাট ফিল্টার, আর অফ মানে এখানে এটা নর্মাল মোডে এটা কাজ করবে। তো আপনি যদি কোনো নয়েজি এনভায়রনমেন্টে ভিডিও রেকর্ড করেন, সেখানে আপনি এই নয়েজ ক্যান্সেলেশনটা ফিল্টারটাকে অন রাখতে পারেন। আর তারই সাথে সাথে এখানে একটা রোটেটিং ডায়াল আছে, সেটা দিয়ে আপনি ইজিলি আপনার গেইন লেভেল সেট করতে পারবেন, যেখানে কিনা মিনিমাম আছে 0 আর ম্যাক্সিমাম হলো 10। তো এটাকে আপনাকে মানে কন্ট্রোল করার জন্য আলাদা কোনো সফটওয়্যার বা কিছু ইউজ করতে হবে না, আপনি ডিরেক্টলি এখানে যা যা বাটনস অ্যান্ড ডায়াল আছে সেটা দিয়ে আপনি এটাকে কন্ট্রোল করতে পারেন। আমি এখানে যে ক্যামেরাটা ইউজ করছি এটা হলো সোনির A7C2, এটা হলো একটা ফুল ফ্রেম ক্যামেরা। আর এখানে যদি আপনি দেখেন এই ওপর থেকে আমি এই কভারটাকে সরিয়ে দিচ্ছি, আর এখানে আমি এই মাইকটাকে ইজিলি অ্যাটাচ করে দিতে পারবো। তার জন্য আমাকে এখান থেকে এটাকে হালকা করে এটাকে লুজ করলাম, এটাকে বার করে নিলাম, আর এখানে দেখতে পাচ্ছেন এটাকে আমি ইজিলি এখানে অ্যাটাচ করে এটাকে পুশ করে দিতে পারি, আর দিয়ে এটাকে আমি টাইট করে দিতে পারি। তো এটা দেখতে পাচ্ছেন খুবই একটা কম্প্যাক্ট সাইজ, আর এটা লাইট ওয়েটও, আর আপনার মনে হবে না যে কোনো মানে কিছু আলাদা করে ওয়েট এক্সট্রা অ্যাড হয়েছে। আর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো এখানে আপনি নর্মাল ট্র্যাডিশনাল মাইক্রোফোনে বা শর্টগান মাইকে কী হয়, এখান থেকে একটা মানে ওয়্যার বেরিয়ে সে টিআরএস কেবেল হোক বা যা কিছু হোক আপনাকে এখানে মাইক ইনপুটে অ্যাটাচ করতে হয়। কিন্তু যেহেতু এটা সোনি কম্প্যাটেবল ডিভাইস, এই হটশো মাউন্ট দিয়েই আপনার অডিও ডিজিটালি এখানে রেকর্ড হবে। তো এটা খুব একটা ভালো কম্প্যাক্ট ডিজাইন, আপনি এখানে ইজিলি এটাকে ইউজ করতে পারেন। তো আমি কিছু আপনাদেরকে স্যাম্পল অডিও এই শর্টগান মাইকটা দিয়ে ক্যাপচার করে আপনাদেরকে শোনাবো, আপনাদের কেমন লাগছে অডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। কারেন্টলি এই ভিডিওটা যেটা রেকর্ড হচ্ছে সেটা হলো সোনির ECM B10 মাইক্রোফোনে দিয়ে অডিওটা ক্যাপচার হচ্ছে। আর কারেন্টলি যেই কনফিগারেশনটা আমি ইউজ করছি এই মাইকের, এটা এখন পোলার প্যাটার্ন যেটা আছে সেটা হলো সুপার ডিরেকশনালে আছে, আর নয়েজ ক্যান্সেলেশন ফিল্টার অফ আছে। আর আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই ব্যাক সাইডে ফ্যান চলছে আর এসিও চলছে, তো কিছুটা নয়েজ হয়তো আপনারা পাবেন। এখন আমি নয়েজ ক্যান্সেলেশন ফিল্টারটা অন করব, তাতে আপনারা যদি কিছু অডিও ডিফারেন্স যদি বুঝতে পারেন অবশ্যই জানাবেন। এখন আমি এই নয়েজ ক্যান্সেলেশন ফিল্টারটাকে অন করব। সো আমি এখন এর এই মাইকটার নয়েজ ক্যান্সেলেশন ফিল্টার অন করে দিয়েছি, আশা করি আপনারা কিছু সাউন্ডে ডিফারেন্স অবশ্যই বুঝতে পারছেন, যদি বুঝতে পারেন কমেন্টে অবশ্যই জানাবেন। সো আমি এখন চলে এসেছি ছাদে, আর আপনাদেরকে ডিসক্রাইব করবো পোলার প্যাটার্ন সম্বন্ধে এই মাইকটির। তো এই মাইকটায় টোটাল তিনটে পোলার প্যাটার্ন আছে, একটা হলো সুপার ডিরেকশনাল, একটা হলো ওমনি ডিরেকশনাল, একটা হলো ইউনিডিরেকশনাল। সুপার ডিরেকশনাল বলতে আমি যখন মাইকটার সামনে দাঁড়িয়ে কথা বলছি অথবা ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলছি সেই ভয়েসটাই শুধু এটা ক্যাপচার করবে। আর এখন এটা সেট করা আছে সুপার ডিরেকশনাল পোলার প্যাটার্নে। তো আমি যদি আমি এখন সামনে দাঁড়িয়ে আছি তাই জন্য আপনারা ভয়েসটা অন্যরকম পাচ্ছেন, মানে ক্লিয়ার পাচ্ছেন। আমি যখনই এখান থেকে মুভ করে ক্যামেরার বিহাইন্ডে যাব তখন মানে লেন্সের বিহাইন্ডে যাব তখন আপনি ভয়েসটা ডিফারেন্স বুঝতে পারবেন। তো আমি এখন আস্তে আস্তে ক্যামেরার পিছনে যাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে ভয়েসের অ্যাকচুয়াল ডিফারেন্সটা কী। তো এখন আমি ক্যামেরার পিছনে গেলাম, আর আশা করি আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন, কিন্তু কিছুটা মানে নট ডিস্টরশন, আপনারা ডিফারেন্সটা বুঝতে পাচ্ছেন যে আওয়াজটা আগের থেকে কম আসছে। তো এটা হলো সুপার ডিরেকশনাল। সুপার ডিরেকশনের পরে আরেকটা যেটা আছে সেটা হলো ইউনিডিরেকশনাল। ইউনিডিরেকশনাল বলতে আপনার ক্যামেরার থেকে যতটা অ্যাঙ্গেল অফ ভিউ মোরালেস 180 ডিগ্রিতে যা যা আপনার ভিউতে আছে সেইগুলোর সাউন্ড আপনারা ক্যাপচার করতে পারবেন, মানে এটা একটু সুপার ডিরেকশনাল থেকে একটু ওয়াইড, মানে ফ্রেমে যা যা সাউন্ড সারাউন্ডিং সাউন্ড আছে সেগুলো আপনারা এই মাইকটা থ্রু দিয়ে ক্যাপচার করতে পারবেন। তো আমি এখন এটাকে সুপার ডিরেকশনাল থেকে ইউনিডিরেকশনালে কনভার্ট করব। তো কনভার্ট করাটা খুবই সোজা, আপনাকে জাস্ট এখানে যেই বাটনটা আছে সেটাকে চেঞ্জ করতে হবে। তো সেইটা কারেন্টলি এটা এখন আছে ইউনিডিরেকশনাল। ইউনিডিরেকশনাল মানে আপনার অ্যাঙ্গেল অফ ভিউতে যা যা সাউন্ড আসছে সেইগুলো আপনারা সব শুনতে পাবেন। তো আমি এখন যদি এখানেও যাই আপনারা সাউন্ডটা শুনতে পাবেন যে আমি এখন কি কথা বলছি না বলছি, এখান থেকেও পাচ্ছেন। আর বিহাইন্ড দ্য ক্যামেরা গিয়ে দেখাচ্ছি যে আপনাদের কাছে সাউন্ডটা কেমন আসছে।
আশা করি আপনারা ডিফারেন্সটা বুঝতে পারছেন। এইবার আমি যেই পোলার প্যাটার্নটা চেঞ্জ করব সেটা হলো ওমনি ডিরেকশনাল। ওমনি ডিরেকশনাল বলতে চারিদিক দিয়ে সাউন্ডগুলো ক্যাপচার করবে, মানে 360 থেকে আপনার সাউন্ডগুলো ক্যাপচার হবে। সো এখন আমি চেঞ্জ করে দিয়েছি এর পোলার প্যাটার্নটা ওমনি ডিরেকশনাল। ওমনি ডিরেকশনাল বলতে সারাউন্ডিং যা যা সাউন্ড হচ্ছে এগুলো সব ক্যাপচার করবে, মানে 360 ডিগ্রি সাউন্ড ক্যাপচার করবে। এখন আমি সামনে দাঁড়িয়ে আছি, সেই ভয়েসটাও ক্যাপচার করছে। আমি এখন বিহাইন্ড দ্য ক্যামেরা যাব, সেই সাউন্ডটাও এটা ক্যাপচার করবে। আশা করি এখন আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন, আমি ক্যামেরার পিছন থেকে কথা বলছি। আর ভয়েস কোয়ালিটি কেমন, তিনটে মোডে আপনারা আশা করি ডিফারেন্সটা বুঝতে পারছেন। তো এটা হলো তিনটে পোলার প্যাটার্ন যেটাকে আপনাদেরকে আমি বোঝাতে চাইছি উইথ ডেমো। আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে এটাকে বোঝাতে পেরেছি। সো কিছু জিনিস যেটা আমার এই মাইকটার ব্যাপারে ভালো লেগেছে সেটা হলো এই মাইকটা লাইট আর কম্প্যাক্ট ডিজাইন। এই মাইকটা যদি আপনি আপনার ক্যামেরার ওপর অ্যাটাচ করেন, আপনার মনেই হবে না যে কোনো এক্সট্রা আপনি লোড এই ক্যামেরাটার সাথে ক্যারি করছেন, মানে মাইকটা খুবই হালকা। আর এই মাইকটার সাথে যে মাউন্টটা, এটা হলো শক অ্যাবজর্বেন্ট মাউন্ট। তো সেটাতে কী হবে, যদি আপনার ক্যামেরাতে শেকও হয় এই খুব একটা এই ক্যামেরা মাইকটার ওপর কোনো ভাইব্রেশন বা কিছু হবে না, যাতে আপনারা ভালোভাবে অডিওটাকে রেকর্ড করতে পারবেন। তারই সাথে সাথে সেকেন্ড জিনিস যেটা আমার ভালো লেগেছে, এই মাইকটাকে আপনাকে অ্যাটাচ করতে গেলে ক্যামেরার সাথে আলাদা কোনো ওয়্যার ইউজ করতে হবে না, যেটা কি না আমরা নর্মালি যে কোনো ট্র্যাডিশনাল মাইক্রোফোনে ইউজ করে থাকি, TRS টু TRS কেবল, যেটা কিনা মাইক থেকে আমাদের ক্যামেরার একটা অডিও পোর্টে যায়। এটা সাথে সেরকম কিছু লাগবে না, যেহেতু এটা সোনির ক্যামেরার সাথে কম্প্যাটেবল, তাই জন্য আপনাকে সোনির এটা জাস্ট হট শু মাউন্টে অ্যাটাচ করতে হবে, তাতেই আপনি অডিও রেকর্ড করতে পারবেন। থার্ড জিনিস যেটা আমার ভালো লেগেছে এই মাইকটার, সেটা হলো এই মাইকটাকে আপনাকে আলাদা করে কোনো চার্জ করতে হবে না, এটা অটোমেটিক আপনার ক্যামেরা থেকেই ব্যাটারি বা পাওয়ার মানে কালেক্ট করবে। তো সেটার জন্য এই মানে এই মাইকটাকে আলাদা করে আপনাকে চার্জ বা ব্যাটারি এটা কিছু লাগবে না। এটা আরেকটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যে অনেক সময় যদি আপনি চার্জ না করতে ভুলে যান মাইকটা, তাহলে সেই মাইকটা আপনার ইউজ করতে পারবেন না, বাট এটার ক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার নেই। নেক্সট থিং যেটা আমার এই ভালো লেগেছে এই মাইকটার, এর যদি আপনি ব্যাকসাইডে দেখেন এর মানে মাল্টিপল ডায়ালস অ্যান্ড বাটন আছে, যেটা কিনা আপনি কনফিগার করতে পারবেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো এটা আমার খুবই একটা প্লাস পয়েন্ট লেগেছে। বাকি অন্য কিছু মাইক আছে যাতে আপনাকে এটাকে ল্যাপটপের সাথে কানেক্ট করে কোনো সফটওয়্যার দিয়ে আপনাকে সব কিছু অ্যাডজাস্ট করতে হবে, বাট এটার ক্ষেত্রে সেরকম কিছু না, এটাকে জাস্ট আপনি কানেক্ট করলেন আর অ্যাকর্ডিং টু ইয়োর নিড আপনি যা খুশি এটাকে কনফিগার করতে পারেন। আর আরেকটা জিনিস যেটা ভালো কি এর মাইকটার, তে 4 ক্যাপসুল মাইক আছে, বেসড অন ইয়োর পোলার প্যাটার্ন আপনার বিভিন্ন ডিরেকশন থেকে সাউন্ডটা ক্যাপচার করবে। তো আমার এই পয়েন্টগুলো এই মাইকটার খুবই ভালো লেগেছে, আপনাদের কোনটা ভালো লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আশা করি এই শটগান মাইকটার ব্যাপারে আপনাদের সম্পূর্ণ ডিটেলস আমি প্রোভাইড করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে ফার্দার আমি ভিডিও আপলোড করলে সাথে সাথে যাতে আপনারা নোটিফিকেশন যেন পেয়ে যান। দেখতে থাকুন আমার এই চ্যানেলটা, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।